বেশি না, এখন হোটেল হয়তো 100 স্টেপ দূরে আছে। এমনি পুরো ফুটপাথ বানানো আছে। হ্যাঁ এখন হয়তো 200 মিটার আছে। চলো চিকেন চাউল মিক্স আছে 250। একটু বেশি তাহলে শুরু সকাল আমাদের ব্লগার খেতে ব্যস্ত রিজু, এখন একটা ননভেজ প্ল্যাটার খাচ্ছে শেরে পাঞ্জাবে এট মানালি মল রোড। চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। বহু চেষ্টা করছে পিসটাকে তুলতে, তুলেছে মুখে চলে গেল। এটা বটি কাবাব খাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ব্লগার ইনস্ট্রাকশন দিচ্ছে। আর এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ব্লগার, সেও খেয়ে যাচ্ছে। এনজয়িং টাইম শেরে পাঞ্জাব মানালি মল। আমরা এখন অটোতে আছি, কিন্তু অটো কিন্তু সিমলায় চলে না, শুধু মানালিতে আছে। প্লিজ অটো ইয়ে করবো না সিমলায় গিয়ে, নালে আপনারা পুরো সিমলা ঘুরে নেবে, অটো পাবে না, সিমলা ভ্রমণ হেঁটে হেঁটে হয়ে যাবে। আর কি করে
গাড়িতে করে আসিনি, অটোতে করে হোটেলে পৌঁছে গেলাম। এই এটা মেন রোড এমনি করে হোটেলে এসে গেলাম, বেশি দূর না। আমরা চলে যাচ্ছিলাম হিড়িম্বা টেম্পলে, বাই কার যেটা আমরা বলেছিলাম ওখানটা চলে যাচ্ছিলাম। আর বাবা বুঝতে পারেনি, তারপর মারা বললো যে আমরা তো হিড়িম্বা টেম্পল ইয়েতে চলে যাচ্ছি, তারপর আবার ফেরা হলো, তাই এত লেট হয়ে গেছে। তো এবার আমরা হোটেলে পৌঁছে গেছি। অমতে কালকে সকালে উঠে তো কিছু প্ল্যান নেই, কালকে দুপুরে বেরিয়ে যাবো, কালকে হচ্ছুন নেই, তারপর শতাব্দী এক্সপ্রেস ধরে দিল্লি, দিল্লি থেকে রাজস্থানে ধরে বাদশা রাজস্থানী রাজধানী নিজামুদ্দিন স্টেশন থেকে রাজধানী ধরে বর্ধা ফেরত। আর যারা জানো আমরা বর্ধায় থাকি, আর বর্ধায় শিবম রেস্টুরেন্ট থেকে এরপরে বর্ধা পিপড়ি সাবাঙ্গি মেলে পিপড়ি